ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই পিঙ্কিস ব্লগ চ্যানেল। আজকে এখন সকাল 11টা বাজে। আজ আমি সকাল সকালে ব্লগ শুরু করতে পারিনি, যেহেতু আমার আজকে সকালে খুব তাড়া ছিল রান্না করার, যেহেতু আমার হাজবেন্ড খুব সকাল সকাল আজকে কাজে বেরিয়ে যাবে বলেছিল, তাই আমি ব্লগ তখন করার টাইম পাইনি, মোটেও ভিডিও করার টাইম একদমই পাইনি। তো আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে বেলা 11টা, কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না করেছি, সেরকম কিছুই রান্না করিনি, এই জন্য দেখানোর প্রয়োজনও মনে করিনি। আর আজকে আমি মানে আমার চুলের যত্ন কীভাবে নিই সেটা তোমাদের সাথে শেয়ার করব। স্কিনের যত্ন আমি অতটা ভালো পারি না, মোটামুটি ক্রিমের উপর দিয়ে চালিয়ে দিই, কিন্তু আমি চুলের যত্নটা ঠিক মতন নেওয়ার চেষ্টা করি। তাই যেহেতু আমার খুব মানে কতদিন এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, চুলটা একটু রাফ হয়ে গেছে, অনেকদিন আগে করেছিলাম, তো কিভাবে চুলটাকে সফট রাখতে হয় আর কিভাবে মানে খুব সফট থাকবে যেভাবে, সেটাই আমি আজকে করব। আর কি কি দিয়ে করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, আজকে চুলের যত্ন কিভাবে নেব সেটাই তোমাদেরকে আজকে শেখাবো। আজকে আর অন্য কোনো ব্লগে যাচ্ছি না, আজকে আমি আমার চুলে কিভাবে যত্ন নিই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যদি তোমরা চাও যে এইভাবে চুলে যত্ন নিলে ভালো হবে, আমার তো ভালো হয়, আমি উপকার পাই, আর আমার চুলের লেন্থটাও তো তোমরা জানোই মোটামুটি বড়ই আছে, আর চুল কিভাবে সফট রাখতে হয় আর রুট হেয়ার মানে রুট হয়ে গেলে চুলটা কিভাবে ভালো রাখতে হবে সেটাই আমি আজকে দেখাবো। তো চলো আজকে চুলের যত্নই নেওয়া যাক। আমি আজকে চুলে মানে পুরোপুরি হোমমেড আর কি, বাইরের কোনো কিছু আমি ইউজ করব না, টোটালি হোমমেড। হোমমেড বলতে গেলে যেহেতু এটাতে দই লাগবে, টক দইটা লাগবে, এটা কিনে নিয়ে এসেছি, আর নারকেল তেল আমরা সবসময় ইউজ করি, সেটা ব্যবহার করব, আর মধু, মধু তো সবার ঘরেই মোটামুটি থাকে। আর আমি নিয়েছি ভাত, ভাত যখন মানে অর্ধেক ফুটে ওঠার পরে যেই রকম অবস্থায় থাকে সেটা আমি তুলে নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি। আমি প্রথমেই বলেছি যে আমি আজকে রান্নার সময় ভিডিও করতে পারিনি, তো ভাতটা আমি তুলে নিয়ে রেখে দিয়েছিলাম, ওটা ঠান্ডা হয়ে গেছে। ওটার সাথে ওটা পেস্ট করব, প্লাস টক দইটাও পেস্ট মানে ওর সাথে দিয়ে আমি পেস্ট করে নেব। সেটা করে নিয়ে তারপরে আমি আসছি, কেননা আমার ওটা আর কি ভাত তুলে নিয়েছি সেটা তো আমি দেখাতেই পারিনি, তা আমি পেস্টটা যেহেতু নিচে করতে যাব, তা আমি একবারে করে নিয়ে আসছি। তাহলে চলো ওটা করে নিয়ে এসে তারপরে দেখাচ্ছি কিভাবে পাটপাট করে মাখতে হয়, কিভাবে তৈরি করতে হয় জিনিসটা। আমি প্রথমেই বলেছিলাম যে আধ ফোঁটা ভাতটা আমি তুলে রেখেছি, সেই আধ ফোঁটা ফেনা শুদ্ধ যে ভাত, সেই ভাতটা আর টক দই দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ক্রিমের মতন হয়েছে দেখতে ব্যাপারটা। যে কন্ডিশনিং করি না আমরা, সেই কন্ডিশনার যেরকম হয় সেম ওই ব্যাপারটাই হবে। আর এর সাথে দেব আমি নারকেল তেল আর মধু। নারকেল তেলও দিতে পারো, অনেকে জনসন বেবি অয়েলটাও ইউজ করতে পারো, আর যে অলিভ অয়েল ইউজ করতে পারলেও খুবই ভালো হবে, কিন্তু আমার কাছে যেহেতু নারকেল তেল ছিল আমি নারকেল তেলটাই ইউজ করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি 2 চামচ মতো নারকেল তেল আগে নিয়ে নিয়েছি, আর 1 চামচ মতন দেব মধু। এটাকে দিয়ে একদম ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, মানে ভালোভাবে মাখিয়ে একটা প্যাক তৈরি করে নিলাম আমি। তুমি দেখতেই পাচ্ছ ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবং মাথায় মানে একদম চুলের যে স্ক্যাল্প থাকবে সেইখান থেকে শুরু করে পুরো চুলটাকে ভালো মতন মাখাতে হবে। ভালো মতন আমি মাখিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো চুল ধরে ধরে একদম গোড়া অবধি, গোড়া থেকে আগা অবধি মাখাতে হবে, তবেই চুলে কাজ দেবে খুব ভালোভাবে। আর আজ কিন্তু 1 ঘন্টা, সরি, এটাকে ফার্স্টে প্রথমে আমি 1 ঘন্টা রাখবো, আর 1 ঘন্টাই রাখতে হবে। 1 ঘন্টা রাখার পরে কিন্তু শ্যাম্পু করা যাবে না, এটাকে ভালোভাবে ধুয়ে নিলেই পুরো চুল থেকে পড়ে যাবে এটা। তাই আমি এটাকে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো, এবং 1 ঘন্টা রাখার পরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবো, কোনো শ্যাম্পু করব না, কেননা শ্যাম্পু করলে এটার ফলটা পাওয়া যাবে না, শ্যাম্পু পরের দিনও করা যাবে। আর এটা করলে কিন্তু আগের দিনও অনেকে শ্যাম্পু করতে পারো, শ্যাম্পু করা চুলেই কিন্তু এটা করতে হবে। শ্যাম্পু যেদিন করবে, দেখতে পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি, আর এই যে চুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, চুলটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কিন্তু আজকে আমি মাথায় শ্যাম্পু করিনি,
এটা দেওয়ার পরে কিন্তু মাথায় শ্যাম্পু করা যাবে না। আমার চুলগুলো দেখলে এখনও ভেজা রয়েছে, হালকা একটু শুকিয়ে, মানে আমি হালকা শুকিয়ে ভেড়ে নিচে একটু বসেছিলাম, হালকা একটু শুকিয়ে নিয়েছি। তোমার চুলগুলো দেখলে হয়তো বুঝতে পারবে যে কতটা সফট হয়েছে আর প্রচুর পরিমাণে সফটনেসটা এসছে। তো আজকে কিন্তু শ্যাম্পু করা যাবে না, আমি বারবার একই কথা বলছি, ওটা দেওয়ার পরে শ্যাম্পু করা যাবে না, প্লেন জলে ধুয়ে নিতে হবে। প্লেন জলে ধুলেই ওটা চলে যাবে এবং ভালো করে একটু ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমার চুলটা কতটা সফট এবং সিল্কি হয়েছে, খুব সিল্কি হয়েছে এবং সফট হয়েছে, বেশ ভালো লাগছে চুলটা, আমার নিজেরই ধরতে খুব ভালো লাগছে। তো চুলটা আমি আসছি, তাহলে যখন আসলাম তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে যে কতটা, মানে সেই জট পড়ে যাওয়া বা কিছু সেটা কিন্তু হচ্ছে না একদমই। দাঁড়াও আমি আশ্রয় নিচ্ছি। দেখাতে পাচ্ছি কতটা সফট হয়েছে চুলটা, খুব সফট হয়েছে। এটা ইউজ করে দেখবে সবাই, আশা করি ফল পাবে। আর এই সত্যি কথা বলতে এটাতে চুল ওঠাটা অনেকটা কমে, কারণ আমার চুল ওঠে বলবো না যে ওঠে না, চুল ওঠে কিন্তু মানে অনেকটা কমেছে এটা ইউজ করার পরে। যে দেখো আসতেছি, খুব এখনও চুল খুব ভেজা রয়েছে আমার, ভালো মতন চুল শুকায়নি, আমি যত শুকাবো তত ঝরঝরে ভাবটা বেশি হবে, মানে এখনও চুল মানে ভালো ভেজা রয়েছে। এটা সকালে তোমরা দেখতে পাবে, আমি যদি বিকেলে দিকে ভিডিও করি তো দেখাতে পারবো যে কতটা চুল আমার সব মানে ঝরঝরে ভাবটা এসছে। দেখতে পাচ্ছো, তাই এটা সবাইকে বলবো এটা ইউজ করতে, সত্যি খুব ভালো উপকার পাচ্ছি আমি। নিশ্চয়ই আরও দু একবার করলে আরও বেশি ভালো উপকার পাবো এটা, তবে মাসে একবার কি দুবার করলে যথেষ্ট, তার বেশি করার দরকার পড়ে না, কেননা এই দুবার করলেই যথেষ্ট, আমি মনে করি যথেষ্ট। আমি দুবার করেছি, আমি তাতে অনেকটা ফল পেয়েছি। তো তোমরা করে দেখো, ট্রাই করে দেখো, আশা করি সবাই খুব ভালো উপকার পাবে। তো বিকেলে যদি আমি মানে শুকনো চুলটা শুকো কাকে এখনও শুকায়নি, ভেজা রয়েছে, আমি শুকনো অবস্থা আরেকবার ভিডিও করবো দেখানোর জন্য যে কতটা ভালো লাগছে চুলটা দেখতে। একটা গ্লেজ ভাবও এসছে, দেখো তুমি দেখলে বুঝতে পারছো কি, হালকা গ্লেজ এসছে চুলটার মধ্যে। তো বিকেলবেলা আমি মানে বিকেলে বা আমি যদি একটু পরে ভিডিও করার টাইম পাই তো আমি করে দেখাবো চুলটা পুরো শুকা কাকে। তো চলো, তো দেখতেই পেলে আজকে আমার চুলের যত্ন কীভাবে নিলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দয়া করে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। তো আজকে এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে এই অবধি টাটা।